রাজ্যে চিটফান্ড তদন্তের জন্য গঠিত শাখা তুলে নিল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির প্রধান দপ্তর থেকে জারি করা হলো নির্দেশিকা। চিটফান্ড তদন্তের জন্য সিজিও কমপ্লেক্সে আলাদা ইউনিট তৈরি করা হয়েছিল। এখানেই সরদা রোজভ্যালি আয়কর তদন্তের কাজকর্ম চলত, আর সেই ইউনিট এবার তুলে নিল সিবিআই। বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, দেখো, যেটা সিবিআই সূত্রের খবর বা গতকাল আমরা দেখলাম সিবিআই এর হেডকোয়ার্টার দিল্লির অফিস থেকে একটি সার্কুলার অর্ডার জারি করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে অর্ডারের 4 নম্বর পয়েন্টে লেখা রয়েছে যে ইওফোর কলকাতা, এতদিন ধরে যেটা আমরা দেখেছি সিবিআই এর সিজিও কমপ্লেক্সের অফিসে ইওফোর এর দান ছিল, সেটা কিন্তু এবার মার্জ হয়ে যাচ্ছে ইওবি কলকাতার সঙ্গে, অর্থাৎ ইকোনমিক অফেন্স উইং এর সঙ্গে। যারা চিটফান্ডের তদন্ত গত কয়েক বছর ধরে করছিল আর সেই ব্রাঞ্চ কিন্তু আর রইল না, চিটফান্ডের তদন্ত কিন্তু এবার কিন্তু মার্জ হয়ে যাচ্ছে ইওবির সঙ্গে, ইকোনমিক অফেন্স ব্রাঞ্চের সঙ্গে। তোমার মনে থাকবে 2014 সালে যখন সারদা এবং রোজভ্যালি সহ 72টি কোম্পানির চিটফান্ড কোম্পানির তদন্ত শুরু হয়, তখনই কিন্তু একটি নতুন ব্রাঞ্চ গঠন করা হয়েছিল যেখানে কিন্তু প্রায় 60 থেকে 70 জন অফিসার ছিলেন। তারা কিন্তু গত কয়েক বছর ধরে চিটফান্ড মামলা তদন্ত করছেন। সিজিও কমপ্লেক্সের 3rd ফ্লোরে এই অফিস ছিল, ইওফোর যাকে আমরা বলতাম, এবং কিন্তু এই ইওফোর অফিস তুলে দেওয়া হলো এবং সিজিও কমপ্লেক্সেই যে ইকোনমিক অফিস ব্রাঞ্চ রয়েছে সেই অফিসের সঙ্গে মার্জ করে দেওয়া হলো, অর্থাৎ মিলিয়ে দেওয়া হলো। আর তুমি জানো সারদা বা রোজভ্যালি আইকোর টাওয়ার গ্রুপ একাধিক চিটফান্ড কোম্পানি রয়েছে যার কিন্তু এখনো ফাইনাল চার্জশিট জমা করেনি এবং ট্রায়াল শুরু হয়নি, এর মধ্যেই কিন্তু এই ইউনিটকে তুলে নেওয়া এবং মার্জ করে দেওয়া একটা বড়সড় প্রশ্ন তুলছে। অর্থাৎ চিটফান্ড কোম্পানির যে তদন্ত স্পেসিফিকভাবে আলাদাভাবে হতো এবং প্রায় 50 থেকে 60 জন অফিসাররা তারা কিন্তু আলাদা ব্রাঞ্চে বসে যে তদন্ত করতেন, সেই জিনিস আর রইল না। গতকালের অর্ডারের পর কিন্তু চিটফান্ডের যে ইউনিট সেটা তুলে নেওয়া হলো, একইভাবে কিন্তু ওড়িশা এবং আসামেও কিন্তু চিটফান্ডের যে ইউনিট ছিল সেটাও কিন্তু তুলে নেওয়া হয়েছে, এমনই খবর আমরা ইডি সিবিআই সূত্র মারফত জানতে পাচ্ছি। ধন্যবাদ প্রকাশ। বামনগোলা কাণ্ডের 9 দিন পর অবশেষে ব্যবস্থা, 4 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন জেলা পুলিশ সুপার। বামনগোলা থানার আইসি সহ 4 জন পুলিশ অফিসারকে ক্লোজ করা হলো। আপনারা জানেন মালদার বামনগোলা যেখানে 2 মহিলাকে বিবস্ত্র করে জুতো পেটা করা হয় চুরির অপবাদে, এবং 18 তারিখের এই ঘটনায় তাদের একদিন আগে 17 তারিখের বাড়ি থেকে 9 কিলোমিটার দূরে নালাগোলা ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়। 6 দিন তারা জেলে ছিলেন এবং এই বামনগোলা কাণ্ডের 9 দিন পর অবশেষে ব্যবস্থা হলো। গতকালই এক নিগৃহীতা তার বক্তব্য আমরা শুনেছি, তিনি শাস্তি দাবি করেছিলেন এই অফিসারদের যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের, এবং 9 দিন সময় লাগলো ব্যবস্থা নিতে, 4 জন পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে। জেলা পুলিশ সুপার, বামনগোলা থানার আইসি সহ 4 জন পুলিশ অফিসার ক্লোজ, 4 জনকে পাঠানো হলো পুলিশ লাইনে।